আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যেখানে আগমন হয় সেটাই নাকি মধুর বৃন্দাবন। তো এ জীবনে আমার সৌভাগ্য এখনো হয়নি বৃন্দাবন ধাম দর্শন করার, কিন্তু এই সাধুর বাজারে আসলে সে বৃন্দাবন ধামের থেকে অধিক আনন্দ আমি লাভ করি। তো ভগবানকে সন্তুষ্ট করতে গেলে কখনো কিন্তু ছাপ্পান্ন ভোগের প্রয়োজন হয় না, তাই না? শুধুমাত্র প্রেম আর ভক্তি দিয়ে যদি দুবাহু তুলে বলা যায় যে হে গোবিন্দ তুমি আমার আমি তোমার, প্রাণ ভরে যদি তাকে ভালোবাসা যায় তাতেই কিন্তু আমার গোবিন্দ খুশি হয়। তোমার ঝরে জলে নয়নে বুঝু না ভক্তের বেদন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন।